Hello guys, welcome back to channel, back to channel. Jai hok ektu moja korlam. Assalamu alaikum everyone. Ajker amader alochyo bishoy hocche kibhabe original ba pure Sartin kobutor kibhabe chinte hoy. Sei somporke alochona korbo. এবং শাটিন কবুতরের কয়টা আইটেম হয় কয়টা কালার হয় সেগুলো সম্পর্কে আলোচনা করব যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে সব সময় পাওয়ার জন্য আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি যারা ইলিশ মাছ সম্বন্ধে কম বেশি জানেন তারা কিন্তু অবশ্যই এটাও জানেন যে শাটিন জাতের একটি ইলিশ মাছ হয়ে থাকে তো এখন আমার হাতে দুইটি কবুতর দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ঝর্ণা শাটিন এন্ড এটা হচ্ছে সম্পূর্ণ পিওর ঝর্ণা শাটিন আর এটা হচ্ছে ব্লু শাটিন তো এই দুইটা কবুতর দিয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অরিজিনাল শাটিন কবুতর চিনতে পারেন তো শাটিন কবুতরের মধ্যে কিন্তু কয়েকটা কালার হয়ে থাকে যেমন ব্লু শাটিন এরপর আপনার ঝর্ণা শাটিন অনেক কালারের হয়ে থাকে তারপর আপনার ব্ল্যাকলেস হয়ে থাকে এরপর আপনার ডানলেস হয়ে থাকে ডানলেসটা একটু আপনার ইয়েলো কালারের মধ্যে হয় আর যেটা ব্লু শাটিন সেটা তো ব্লু শাটিন আর যেটা ব্ল্যাকলেস ওইটা ব্ল্যাক কালারের মধ্যে হয়ে থাকে তো এখন দুইটা কবুতর দেখতে পাচ্ছেন আপনারা এই দুইটা কবুতর ভালোভাবে লক্ষ্য করুন এটা হচ্ছে ব্লু শাটিন এর মাথার সামনে কিন্তু দেখুন একটু কালো কালো দাগ আছে বাট এটার কিন্তু নেই একটু দেখলেই বুঝতে পারবেন এটার একবারে পিঠ থেকে একেবারে পায়ের নিচ পর্যন্ত গলা থেকে একেবারে নিচ পর্যন্ত সম্পূর্ণ ফ্রেশ একটা কালো কোনো দাগ নেই বা একটা কালো কোনো পশম নেই কোনো স্পট নেই বাট এটার কিন্তু আছে দেখুন এখানে একটা স্পট দেখা যাচ্ছে দেখুন এখানে একটা স্পট দেখা যাচ্ছে এরপর মাথার উপর স্পট দেখা যাচ্ছে তো এই স্পটগুলাই হচ্ছে ফাটা তাছাড়া একটি শাটিন কবুতরের ঠোঁট সম্পূর্ণ সাদা হবে এবং বুট ঠোঁটের হবে আইমিন ছোট ঠোঁটের এবং ঠোঁটটা সম্পূর্ণ সাদা রঙের হবে ঠোঁটের মধ্যে কোনো কালা রং বা মিসমার্ক থাকলে চলবে না সম্পূর্ণ সাদা তো এখন আমি পর দিয়ে দেখাবো মানে হাতের পাখাগুলো হাতের পাখার মধ্যে কি দেখবেন প্রথমে তো দেখালাম বডির রং দেখতে পাচ্ছেন পাখার রঙগুলো এই পাখার মধ্যে কিন্তু দেখুন এখানে কিন্তু সবগুলো সাদা পাখা থাকার কথা বাটির সাদার মধ্যে কিন্তু একটি কালো পাখা চলে আসছে তো এটাই হচ্ছে ফাটা বা অরিজিনিটি নেই অরিজিনিটি থাকলে এর মধ্যে কালাপড়টা আসতো না দেখুন এগুলোকে মূলত বাজু বলা হয়ে থাকে সামনের কয়েকটা পাখাকে বাজু বলা হয়ে থাকে তো এই বাজুগুলা এগুলোকে বাজু বলা হয় তো এই বাজুগুলা সম্পূর্ণ সাদা রঙের হবে সবগুলো সাদা হতে হবে দেখুন বাট এখানে কিন্তু একটি কালাপড় চলে আসছে তো এই কালাপড়টাই হচ্ছে ফাটা এটার জন্য এই কবুতরের মধ্যে ক্রুটি ধরা হচ্ছে এবং এই কবুতরটা আপনার মিসমার্ক আছে এবং ঠোঁট দেখতে পাচ্ছেন চোখ হতে হবে সম্পূর্ণ কালো রঙের একটি শাটিন কবুতরের চোখ সম্পূর্ণ কালো রঙের হতে হবে বা যেটাকে মাখরা চোখ বলা হয় এন্ড দেখতে পাচ্ছেন এর মধ্যে কয়েকটি স্পট আছে এগুলো হচ্ছে ফাটা এবং লেসগুলো সবগুলো লেস একরকম হতে হবে বাট এটা হচ্ছে একটি পিওর কবুতর যেটা আমি ভিডিওর শুরুতেই দেখিয়েছিলাম দেখুন এর বাজুগুলোর দিকে আপনারা একটু লক্ষ্য করুন দেখুন বাজুগুলো কিন্তু সম্পূর্ণ সাদা দেখুন এবং এই সাইডের পরগুলো সম্পূর্ণ এক রঙের এবং এই সাইডের পরগুলো এক সম্পূর্ণ একরকম দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে একটি অরিজিনাল কবুতরের বৈশিষ্ট্য অ্যান্ড সম্পূর্ণ ফ্রেশ দেখুন কোনো স্পট নেই এবং ঠোঁটও সাদা হতে হবে সম্পূর্ণ অ্যান্ড ঠোঁটটা বুট ঠোঁটের হতে হবে আর চোখ হবে সম্পূর্ণ কালো তো এই ছিল ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডসদের মাঝে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো